নমস্কার বন্ধুরা, গোপালের হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শিবরাত্রি স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খুব সাধারণ উপকরণে চটপট তৈরি হয়ে যায়। আর এই একটা রেসিপি যদি একবার বানিয়ে খান, গ্যারান্টি দিয়ে বলছি, এটা কিন্তু বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা এতটাই সুস্বাদু হয় আর ছোট থেকে বড় সববার খেতে ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। বন্ধুরা, শিবরাত্রি স্পেশাল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, যেটা একটা শুকনো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার প্রথমে এই মুগ ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, উপোষের সময় তো আপনারা নিশ্চয়ই সাবুর রেসিপিগুলোই ট্রাই করেন, তবে এই রেসিপিটাও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। মুগ ডালটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে মুগ ডালটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাও ফলো করতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঘিয়ের মধ্যে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নামিয়ে রেখে দিচ্ছি। ঘিয়ে ভাজা ডালটা তুলে রেখে দিয়ে সেই কড়াইটার মধ্যে আমি 750 ml ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এবার প্রথমেই মিডিয়াম ফ্লেমে রেখে এই দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর তারপর ফিরে আসছি। এই দুধটা ফোটাতে ফোটাতে মাঝে মাঝেই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, যাতে সরটা না জমে। তাহলে একটু ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা মুগ ডালটা। ভালো করে দুধের সাথে একটু ডালটাকে মিশিয়ে নিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য একটু নুন, এর সাথে দিয়ে দিলাম 1 কাপ মতো নারকল কোড়া। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে দুধের মধ্যে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডালটা একদম সুসিদ্ধ হয়ে যায়। তাহলে সেই পর্যায়ে আসুক, তারপর আমি ফিরে আসছি। তবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচ দিয়ে না লেগে যায় আর ওপরে না সর জমে যায়। ডালটা সিদ্ধ হলে ফিরে আসছি। 7-8 মিনিট দুধের মধ্যে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। ডালটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ডাল এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আছে কাজু, অ্যালমন্ড আর কিশমিশ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মিষ্টিটা অ্যাড করব। মিষ্টি করার জন্য আমি এখানে চিনি আর নলেন গুড় দুটো ইউজ করছি, তবে আপনারা যে কোনো একটাও ইউজ করে এটা বানাতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটা একদম আমি কমে করে দিয়েছি, কেননা গুড়টা অ্যাড করবো তো, তাই ফ্লেমটা একদম কম করে দিয়ে একটু টেম্পারেচারটা কম হয়ে গেলে তারপরে আমি গুড়টা অ্যাড করবো, তাহলে আর দুধটা কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর নলেন গুড়টা আমার ঘরে ছিল, সেজন্য আমি অ্যাড করছি। নলেন গুড়টা দিলে পরে কালারটাও যেমন ভালো আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তবে আপনারা আগেই বললাম, চিনি বা গুড় যে কোনো একটা দিয়েও করতে পারেন, বা এই দুটোর কোনোটাও অ্যাড না করে আপনারা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। দুধের টেম্পারেচারটা এখন অনেকটাই কম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নলেন গুড়টা অ্যাড করছি। চিনি 1/2 কাপ দিয়েছি, তাই গুঁড়ো 1/2 কাপ দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি, উপোষের দিনেই যে শুধু খেতে হবে তা নয়। আর আগেই বলেছি, একবার আপনারা ট্রাই করুন না, তারপর মাঝে মাঝেই কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। চিনি আর গুড় দেওয়াতে পায়েসটা কিন্তু আবার অনেকটাই পাতলা হয়ে যাবে, তাই এটাকে আবারও 3-4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে এটা সুন্দর ঘন একটা টেক্সচার চলে আসে। মিনিট তিনেক পায়েসটা আবারও রান্না করে নিয়েছি, এটা এখন একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম,
এর থেকে বেশি ঘন করার কিন্তু আর কোনো দরকার নেই। আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, খুব অনেকটাই ভালো ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করার আর দরকার নেই, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। যাই হোক, এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব সাধারণ উপকরণে এটা চটপট তৈরি হয়ে যায় আর খেতেও হয় সেরকম সুস্বাদু। উপোষের দিনে আপনারা সাবুর বিভিন্ন রকমের রেসিপি নিশ্চয়ই ট্রাই করে থাকেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা এতটাই খেতে ভালো হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে আপনারাও এটা ট্রাই করুন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেগুলোও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেরম ধরনের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।